অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমার মতো কিছুই জানতো না টন্টাদুর ব্যাপারে, যা করার তো আমি করেছি। আপনি তো জানেন আমার পড়াশোনার ইচ্ছে নেই বললেই চলে। তবে আমার বউয়ের আছে মাস্টারমশাই, আছে। আপনার চোখের সামনে তো আমার বউকে স্কুল থেকে তাড়িয়ে দিল মাস্টারমশাই। আমি যেদিন আবার স্কুলে যাওয়া শুরু করলাম, সেদিন থেকেই যাতে আমার বউ আবার পড়াশোনা শুরু করতে পারে, সেই জন্য আমি টন্টাদুর হাতে পায়ে ধরে রাজি করিয়ে বাড়িতে এনেছিলাম পড়ানোর জন্যে। He's telling the truth. Manik একদম সত্যি কথা বলিতেছে। হ্যাঁ মাস্টারমশাই, টন্টাদুর প্রথমে রাজি হয়নি, তারপরে আমার বউয়ের বুদ্ধি দেখে উনি নিজেই রাজি হয়েছিলেন আমার বউকে পড়ানোর জন্য। আর টন্টাদুর যদি আমাদের বাড়িতে না আসতো তাহলে তো আমার বউয়ের পড়াশোনাটাই বন্ধ হয়ে যেত মাস্টারমশাই। হ্যাঁ, আপনি যদি শাস্তির দেওয়ারই হয় তাহলে আপনি আমাকে দিন মাস্টারমশাই, আমার বউকে ক্ষমা করে দিন। আমার বিয়ের 12টা বাজিয়ে বউয়ের শাস্তি কমাতে চাইছিস? না না মশাই, চুপ, একদম চুপ। শাস্তি তোমাকে পেতেই হবে কমলা মুখুজ্জে। মাস্টার মশাই তো খেতে বোম হয়ে আছে রে। বৌঠানকে শাস্তি দেবে বলছেন। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সবটা মাথা পেতে নেব মাস্টার মশাই। তোমার একটাই শাস্তি কমলা মুখুজ্জে, জীবনে খেতে পাও না পাও, ঘুমোতে পারো না পারো, আর 5টা গ্রাম বাংলার বউদের মতো ঘর কন্যা করে হাতে চামড়া উঠে যাক, কোমর বেঁকে যাক, পড়াশোনা তোমাকে করতেই হবে। এইটাই হবে তোমার জীবনের মূল লক্ষ্য, মূল মন্ত্র কমলা মুখুজ্জে। এইটাই আপনার শাস্তি মাস্টার মশাই? হ্যাঁ মানিক চাঁদ, তোর পড়াশোনার মতিগতি দেখে আমি যতটা না বিরক্ত, তোর বউকে পড়াশোনা করানোর তীব্র ইচ্ছা দেখে আমি ততটাই মুগ্ধ। আমার কথার যেন অন্যথা না হয় কমলা মা। দিদি, ও দিদি, ছা 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 ছা, আপনারা এত বড় মিথ্যুক, দিনের পর দিন একটা বাইরের পরপুরুষ একটা মেরেচ্ছ সাহেবকে বাড়িতে মা সাউরির পরিচয় দিয়ে রাখলেন। এই যে মা পেয়েছে এক ছুতো, এবার আমার তামুই মশাই কি আজ আছে তো না করে ছাড়বে নে। বেশ কর। হ্যাঁ কি বেশ করবে, এ আবার কি কথা বউ, তুমি আমার মাকে দেখে দেখে ওটা খারাপ হয়ে গেছো। হ্যাঁ তোমাকে না সরিয়ে আনতে হবে। নজ্জা করে না আপনার, বামুন বাড়ির অন্নর মহলে একটা মেরেচ্ছ সাহেবকে দিনের পর দিন তাকতে দিতে জানলে সারা গায়ে ডিডি পড়বে। পড়ে যাবে কি? হ্যাঁ বলি, ডিডি পড়ে যাবে কি? ভালো করে গিয়ে দেখ, এতক্ষণে পড়ে গেছে। ছে, এসব কথা তো আর বেশিক্ষণ দামা চাপা দিয়ে রাখা যায় না, তাই না? ওনাদের জন্য এতক্ষণে গোটা গায়ে সব জানাজানি হয়ে গেছে, সবকনে মিলে আমাদের উপর চড়াও দিয়ে আসলো বলে। আর কোনো কথা কই না, এখন তুমি আর কোনো, দিদি দিদি গো, আমার ছেলে মানুষ দিদি বলতে পারেনি, ও মাসিমা গো, মাসিমা ওরা চোট, ওরা চোট মাসিমা, আমার আমার মেয়ে মেয়ে আমার জামাই খুব কেমা করে দিন, ওরা নয় ছোট। আপনারা এত বড় একটা কাণ্ড করার আগে আগে পিছে কি ছুটে ভাবলেন না? নিজের মেয়েকে সবার থেকে নুকিয়ে বাগানে আম কুড়োতে পাঠানো, আর একজন সাহেবকে মুখুজ্জে বাড়িতে ঢুকিয়ে নিজের মা বলে পরিচয় দেওয়া, চি 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 চি, এর মধ্যে অনেক তফাত আছে। আর আপনাদের মতো বিচক্ষণ মানুষেরা যখন এই তফাত বুঝতে পারেনি তখন আমার তো কিছু বলারই নেই। ছোট বেয়ানকে শুধু শুধু কথা শুনে কি লাভ আছে রে? আমি তো এখানে ওনার কোনো দোষ দেখতে পাচ্ছি না। আজ ওনার কর্তা বেয়াই মশাই যদি কোনো সিদ্ধান্ত নেন, উনি তো ইচ্ছে না হলেও সেটা মানতে বাধ্য রে। বড় বেয়ান তো ঠিকই ধরেছে, ইনি তো আমাকে বারণ করেছিল। পুলটাকুচি পুলটাকুচি, আমার মনে হয় বেয়ান কিছু জানতেন না। হ্যাঁ তাহলে তুমি পাবো না, যখন সাহেবকে দেখলেন উনি তো জ্ঞান হারিয়েছিলেন, মনে নেই?
রাগাটা করছি বেয়া নেই, কাজে বৌমাকে কিছুতেই সমর্থন করতে পারেন না, কিন্তু মেয়ে মানুষ তো স্বামীর মুখের উপর কোনো কথা বলতে পারে না গো। সত্যি বড় বউ, তুমি আর ওনাদেরও এ জোল টেনে কোনো কথা কওয়ার চেষ্টা করো না। বড় বউ, ব্যাস, যাদের নিজেদের জাত পাত দমের কোনো বালাই নেই, যাদের তিন জলে মেলের চোদের পায়ে তেল দিয়ে তারা অন্যদের জাত দম বাঁচানোর কথা ভাববে কি করে? আমাকে পড়াতে এসে আপনাকে এত বড় বিপদে পড়তে হলো স্যার, আমি নিজেও জানি না আপনার কাছে ক্ষমা কি করে যাই। নো নো কমলা, এই গোটা বাংলায় এমন মেয়ে খুব কম যারা লেখা পড়া জানে। তুমি নিজে পড়াশোনার সাথে সাথে পারলে সে বইকে পড়াশোনা করিতে বলো। হ্যাঁ কমলা মা, দেখো গোটা জগৎপুরে তোমার মতো লেখাপড়া জানা আর কোনো মেয়ে বউ নেই। তোমার দায়িত্ব শুধু নিজের লেখাপড়া করা নয়, শিক্ষার মশাল নিয়ে গ্রামে গ্রামে শহরে শহরে মেয়েদের হাতে হাতে ছড়িয়ে দেওয়া। একজন সাহেব যদি এদেশে এসে এদেশের মেয়েদের শিক্ষার কথা, তাদের কষ্টের কথা ভাবতে পারে, তুমি তোমার নিজের দেশের মেয়ে হয়ে তাদের কথা ভাববে না? শিক্ষিত করতে পারবে না তাদের তুমি? আপনাদের আশীর্বাদ আর বৃদ্ধিরাজ আমার সাথে থাকলে আমি সব পারবো। আমি তো আছি বউ, আমার কিছু হোক বা না হোক তোমার হবে বউ, তোমার হতেই হবে। শুনুন শুনুন শুনুন, জগৎপুর বাসীকে জানানো যাইতেছে যে একজন গোড়া সাহেব নাম টম হার্ডি সরকারি তহবিল থেকে টাকা চুরি করে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন। পলাতক আসামির সন্ধান দিতে পারলে 20 টাকা, আর আসামিকে পুলিশের হাতে তুলে দিতে পারলে 50 টাকা পুরস্কার দেওয়া হবে। পুলিশটা তো এদিকেই আসছে মনে হচ্ছে। বন্ধু, এবার আপনি পালাবেন কি করে? আর পাশের আওয়াজটাও তো এদিকে আসছে, তার মানে পুলিশটাও এদিকে আসছে। এবার কি হবে বৃত্তিরাজ? মানে তুই কমলা মাকে নিয়ে বাড়ি যা, যা তাড়াতাড়ি যা। আরে উনি উনি মেয়ে হলে আমি বিয়ে করে নিতাম, ছেলে যখন বন্ধুত্ব করলাম, আর দুটোর দায়িত্ব তো আমাকে নিতে হবে। আমি ওনাকে যে কোনো ভাবে হোক আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসছি চোরাপথে। আপনি আমার চোখে যখন ধুলো পড়েইছে, চলুন পুলিশের চোখে আমরা ধুলো দিই। আসুন আমার সামনে, আসুন আসুন। এখন বাইরের মেলের চো পুরুষ দিনের পর দিন তারে আমি মাসিমা মাসিমা বলে ডেকেছি মাধুপিসি, ওদের জাত ধম্ম মান একেবারে দুলোয় মিশিয়ে দিলে এরা। যে বাড়িতে মেলের চোদের আনা গোনা ওটা বসা সেই বাড়িতে আমরা পা রাখি রে। কিন্তু কি হলো আমাদের মুকুজ্জে বাড়িকে মেলের ছোড়া পা রাখলে? মাসিমা, মিস্টেক করেছি আমি, আমাকে দিন সাজা। বাট মেয়ে আমার ধোয়া তুলছি, আমি নষ্ট ঘুরের খাজা। নাথ বৌমাকে বাঁচাতে নিজেদের ঘাড়ে দোষ চাপিয়ে কোনো নাম নাই, ভুল তোমরাও করেছ, তোমাদের শাস্তি পেতেই হবে। কিন্তু মাসিমা, মেয়েটা আমার। আমি নেব মেনে, চুপ করে থাকবো, সবকিছু জেনে তাই থাকবে। মা, এই দেখুন মা, নিশ্চয় কোন ফুস মন্তর দিচ্ছে একে অপরকে। দিতে দাও বৌমা, দিতে দাও,
বিয়েও কোনো লাভ হবে না। মাসিমা, 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 আমাদের কথা কওয়ার আর কোনো মুখ নেই মাসিমা। আপনি যা শাস্তি দেবেন আমরা মাথাপিছু দেব, সব মাথাপিছু দেব মাসিমা। তোমাদের এখন এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়। বেশ, আমরা না হয় কাল সকালে। কাল সকালে নয়, আমরা আজ এক্ষুনি এখান থেকে চলে যাব। এক্ষুনি। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? বেরোন, বেরোন, বেরোন! উল্টা কুচি! রানীর মায়ের গায়ে হাত দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? মারিমা, এদিকে বিরাট ঝামেলা হয়ে গেছে রে। তালুইমার তামিল মশাই বলছে একুনি নাকি ফরস জায়গায় চলে যাবে, আর মা ওনাদেরকে কে দিয়ে যাচ্ছে? মামা বাবু কলকাতায় গেছে বলে ময়রা আরো দাপট বেড়েছে। কমলাও শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।